দর্শক স্বাগত জানায় ঢাকা পোস্টে। সবার আগে সকল খবর জানতে ভিজিট করুন www.dhakapost.com। আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পাড়া সমুদ্র বন্দরের একদম টার্মিনালের কাছাকাছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকে এই পায়রা সমুদ্র বন্দরের খনন কাজ উদ্বোধন করবেন, এছাড়াও বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রমের তিনি উদ্বোধন করবেন। তো এই পায়রা সমুদ্র বন্দরকে ঘিরে এই এলাকার মানুষের ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানা গড়ে উঠেছে, যা অনেক বড় একটি ইতিহাস। আপনারা আরও আমি আপনাদেরকে আরও জানাতে চাই যে এই একটি অবহেলিত জনপদকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কতটা শিল্প কারখানা গড়া যায় এবং এই এলাকার মানুষদের নিয়ে কতটা চিন্তা করেছেন বলেই এই এলাকাটিতেই পায়রা সমুদ্র বন্দর নির্মাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই 2013 সাল থেকে এই পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো যে টার্মিনালটি আজকে উদ্বোধন হবে। এই গভীর সমুদ্র বন্দর থেকে জাহাজগুলো এসে এখানে এই এই টার্মিনালগুলোতেই পণ্য খালাস করবে। এই যে নদীর নাব্যতা সংকটের কারণে জাহাজগুলো টার্মিনালে আসতে পারতো না, সেই যে সমস্যাটির জন্য এই ড্রেজিং কার্যক্রমটি পরিচালিত হবেন এবং আজকেই সেই ড্রেজিং কার্যক্রমটি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এছাড়াও এই যে টার্মিনাল একের উদ্বোধন করতে যাচ্ছেন এবং এই এলাকার বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। একটি অবহেলিত জনপদ যে কতটা সুন্দরভাবে এগিয়ে যেতে পারে তার মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা ছাড়া আর কিছুই বহিঃপ্রকাশ পায় না। আপনারা এছাড়াও জানেন যে এই পায়রা সমুদ্র বন্দর শিল্প কারখানা হতে যাচ্ছে এবং এখানের ব্যবসা বাণিজ্য গড়ে উঠছে। আজকে এই উদ্বোধনকে ঘিরে এখানে উপস্থিত রয়েছেন মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। এ বিষয়ে আমরা এখানে যে পায়রা সমুদ্র বন্দরের যে চেয়ারম্যান তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে 10.5 মিটার গভীরতার চ্যানেল নাব্যতা সুবিধা মিলবে, যা জোয়ারের সাথে 12 থেকে 13 মিটার বৃদ্ধি পেয়ে দেশের গভীরতম বন্দর হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই উদ্বোধনকে ঘিরে এই কলাপাড়া এবং পায়রা সমুদ্র বন্দরকে অনেক সাজসজ্জা করা হয়েছে এবং টার্মিনালে ব্যানার ফেস্টুন সহ পতাকা সেজেছে। পুরো এলাকাটি একটি আলোক সজ্জায় পরিণত হয়েছে, যা কিনা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাজগুলো থেকে পণ্য খালাস হবে, সে জাহাজ এখানে উপস্থিত রয়েছে এবং নৌবাহিনীর জাহাজ এখানে রয়েছে। এখানে আমরা একজন স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই জায়গাগুলো তাদের ছিল এবং এই জায়গাগুলো তাদের দেওয়ার কারণে তারা এখান থেকে অনেক দূরে চলে গেছে। যদি তাদের এই সকল শিল্প কারখানা এবং এই পায়রা বন্দরের চাকরিতে বা যে কোনো কর্মসংস্থান যদি তাদের সন্তানদেরকে যদি যুক্ত করা হয় তাহলে তাদের আরো বেশি ভালো হয়, কারণ এটি তাদের বাবা দাদা এবং তাদের বসবাস ছিল এই এলাকাতে। পটুয়াখালী জেলার কলাপাড়া পায়রা সমুদ্র বন্দর থেকে এ পর্যন্ত। পরবর্তী খবরের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।